Bismillahirrahmanirrahim. Shubhyo shikshathibindu, assalamu alaikum. Kemon acho shobai? Asha korchi bhalo acho. Alhamdulillah amio bhalo achi. Tritiyo sreni Islam shiksha online classe tomader abaro shagotom janacchi. Ami Salma Khatun, Srishti Central School and College Rashi. Ajke tomader abaro dekhachi chotuttho oddhaye tanbin o jojob somporke tomader janbe ajke ki class korba tanbin o jojob. চতুর্থ অধ্যায়ে দ্বিতীয় সেমিস্টারে তানবিন ও যজম তানবিন দেখো কাকে বলে দুই জবর দুই জের ও দুই পেশকে তানবিন বলে তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আমি এর আগের ক্লাসে তোমাদের হরকত পড়িয়েছি হরকতে ছিল এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আজকে তোমাদের তানবিন বলে দুই জবর দুই জের ও দুই পেশকে তানবিন বলে ভালো করে খেয়াল করো দুই জবর দুই পেশ দুই জেরকে তানবিন বলে তানবিন কাকে বলে দুই জবর দুই পেশ দুই জেরকে তানবিন বলে আমি তোমাদের কিছু দেখাচ্ছি দেখো দুই জবর দুই জের দুই পেশ কোন হরফের সঙ্গে দুইটা জবর থাকবে দুইটা পেশ অথবা দুইটা জের থাকবে তাহলে তাকে তানবিন বলে চুরনটা কেমন হলো তা দুই জবর তান আমি তানবিন কাকে বলেছি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তা দুই জবর তান তা দুই জের প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন তাহলে আমি তানবিন কাকে বলে বলেছি দুই জবর দুই জের ও দুই পেশকে তানবিন বলে তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দেখো আমি দেখাচ্ছি আমি হরফগুলো এটা বাংলাতে লিখে দেখাইছি এবার আরবি হরফগুলো দেখো তার সঙ্গে দুই জবর তা দুই জবর তা দুই জে তিন তা দুই পেশ তুন দেখো তানবিন কাকে বলে দুই জবর দুই জে দুই পেশকে তানবিন বলে তা দুই জবর তান তা দুই জে তিন তা দুই পেশ তুন তাহলে তানবিন কাকে বলে দুই জবর দুই জে দুই পেশ
জিনিসকে তানবিন বলে। তানবিনের সংজ্ঞাটা দেখো, তাহলে সংজ্ঞাটা কেমন? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আরেকটা আছে আমাদের, যজম সম্পর্কে জানবো আমরা আজকে। কি জানবো? যজম সম্পর্কে জানবো। আরবিতে এমন অনেক হরফ আছে, আরবিতে এমন অনেকগুলো হরফ আছে যাতে জবর জের পেশ নেই। আরবিতে এমন হরফ আছে যে হরফের উপরে জবর জের পেশ থাকবে না, কিন্তু উচ্চারণ করতে হবে, কিন্তু আগের হরফের জবর জের পেশ আছে। পরের হরফে থাকবে না, কিন্তু আগের হরফে জবর জের পেশ থাকবে। এই জবর জের পেশবিহীন হরফটি উচ্চারণের জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয়। এই জবর জের পেশবিহীন হরফকে উচ্চারণ করতে একটা চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্নকে যজম বলে। যজম কাকে বলে? জবর জের পেশবিহীন হরফ উচ্চারণ করতে একটা চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্নকে যজম বলে। দেখো আরবিতে এমন অনেক হরফ আছে যাতে জবর জের পেশ নেই। কি বললাম? আরবিতে এমন অনেক হরফ আছে যাতে জবর জের পেশ নেই, কিন্তু আগের হরফে জবর জের পেশ আছে, পরের হরফটা কিন্তু ওর সঙ্গে উচ্চারণ হবে আমাদের। এই জবর জের পেশবিহীন হরফটি উচ্চারণের জন্য একটা চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্নটাকে তোমাদের কি বলে? যজম বলে। দেখো জবর জের পেশবিহীন হরফটি যে উচ্চারণ হবে, এই চিহ্নটাকে কি বলবে? যজম বলবে। দেখো যজম, দেখো কোনটা বড় করে দিলাম, এই চিহ্নটাকে কি বলে? যজম বলে। যজমের আরেকটি নাম আছে, যজমের আরেকটি নাম হলো একটু দেখতে এইরকম, একটু পেশের মতো। যজমের আরেকটি নাম হচ্ছে, এই যজমের অপর নামকে আবার সাকিন বলে। একে কি বলে? এটাকে যজমের আরেকটি নামকে কি বলে? সাকিন নামে পরিচিত। সাকিন যজম, তাহলে যজমের চিহ্নটা কেমন? আর যজমেরই আরেকটা চিহ্ন আছে, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে সাকিন নামে পরিচিত। কি নামে পরিচিত? সাকিন নামে পরিচিত। তোমাদের দেখাচ্ছি, দেখো আলিফ, এই হরফটা তোমার ফাঁকা আছে, তাহলে এখানে আমরা যজম ব্যবহার করতে পারি।
আলিফ মুজাবর আন আলিফ মুজাবর আন এই চিহ্নটা না থাকে যদি এখানে এটাও থাকে তাহলে এটাও আমাদের এই যে সাকিন যজমের আরেকটা নাম হচ্ছে সাকিন এই সাকিন হচ্ছে এটা আলিফ মুজাবর আন আলিফ মুজাবর আন তাহলে দেখি হলো আলিফ মুজাবর আন তোমাদের এখানে যজ এখানে যদি আমি এভাবে লিখি দেখো আলিফ জে দেখো আলিফ মুজাবর আন আলিফ মুজাবর ইন এবার দেখো জজ আলিফ নুজবর আন আলিফ নুজবর আন আলিফ নু জে ইন আলিফ নু পেশ উন যখন আমি এই চিহ্নটা তোমার থাকবে না দেখো কোন হরফের সঙ্গে বললাম যে একটা হরফ এর উপর জবর বা জে থাকবে কিন্তু পাশে যেটা লিখছি তার উপরে কিছু থাকবে না কিন্তু সেটার উচ্চারণ হবে উচ্চারণ করতে হলে অবশ্যই জজ চিহ্নটা থাকবে তাহলে আলিফ নু পেশ উন আলিফ নুন পেশ কি হবে উন হবে তাহলে যজব কাকে বলে জবর জের পেশ বিন হরফটি উচ্চারণের জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয় জবর জে পেশ বিহীন হরফের উপর এখানে যদি আমি এটা হটাই দিই দেখো জবর জে পেশ বিহীন হরফের উপর একটা চিহ্ন ব্যবহার করা হয় এই চিহ্নটা ব্যবহার করে আমি শব্দটা উচ্চারণ করতে পারবো তখনই তাকে যজব বলবো যজবের আরেকটা নাম কি ছিল সাকিন সাকিন চিহ্নটা দেখো যজবের আরেকটা নাম কি ছাকি যজবের আরেকটা নাম কি সাকি তাহলে তোমাদের যজম আর হচ্ছে তানবিন দুই যজম দুই জে দুই পেশকে তানবিন বলে যজম কাকে বলে কোন হরফ ওপর জবর জের পেশ থাকে প্রথমটার ওপর এবং পরেরটার ওপর কিছু থাকবে না কিন্তু তারপর উচ্চারণ হবে জবর জের পেশবিহীন এই উচ্চারণটাকে যজম বলে জবর জের পেশবিহীন হরফটি যে উচ্চারণ হবে এই হরফটাকে চিহ্নটাকে যজম বলে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকে শিখলে তানবিন ও যজম তাহলে তানবিন কাকে বলে যজম কাকে বলে এটা তোমাদের আগামী ক্লাসে থাকবে হোমওয়ার্ক অবশ্যই বাসায় সুন্দর করে পড়ে মুখস্থ করে লিখে ফেলবা তানবিন ও যজম কাকে বলে পাঁচটি উদাহরণ দিবা তাহলে
তাহলে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।